অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। মানুষকে বাই ইলেকশন তো মানুষকে মনে করাতে হবে যে 30 তারিখে যাতে সবাই মিলে নেবে ভোটটা করেন, আর মানুষের কাছে একটা গণতন্ত্রের নিয়ম হচ্ছে আপনি যাই করুন না কেন মানুষের সাথে যোগাযোগ হয়ে মানুষের কাছে যেতে হবে, আপনার গণতন্ত্রের নিয়ম অনুযায়ী ভাবে পোল করানোটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাই ইলেকশন। আর একটা অ্যাসিওরেন্স আছেই যে মমতা ব্যানার্জি জিতবেন, তাই অনেকে স্যাটিসফাইড হয়ে যান যে আমি না দিলেও তো জিতবেই। হ্যাঁ, এবং বাই এই যেহেতু আলিপুর মানে আমাদের ভবানীপুর কনস্টিটুয়েন্সির বাইরে সব কিছুই খোলা, তাই মানুষজনের অন্য জায়গায় অফিস, যারা প্রাইভেট ফার্মে কাজ করেন, দোকানে কাজ করেন, হকার ভাই, এরা তো সব কাজে বেরিয়ে যাবেন, তাই তাদের এই সচেতন করা যে তারা যেন পোলিংটা করে দিয়ে তারপরে যান। তাতে কি আপনাদের সুবিধা হবে বেশি পোল হলে? যত বেশি পোল হবে তত আমাদের অ্যাডভান্টেজ। টার্গেট কত? না, টার্গেট কিছু নেই, মানুষের ওপর নির্ভর করছে। আমরা মানুষের দরবারে যেতে পারি, নমস্কার করতে পারি, আবেদন করতে পারি, কিন্তু কাউকে জোর করে তো টেনে আনতে পারি না। উনি যদি দিতেই পারে, এটা মমতা ব্যানার্জির অঞ্চল, কেউ যদি জয়ধ্বনি দেয়ও তাতে অসুবিধা কি? যদি সেই জায়গায় কিছু মমতা ব্যানার্জির লোকাল লোক, এখানে ধরুন কেউ যদি বিজেপি দেয়, তা মানুষ তো তার ইচ্ছে, এটা তো গণ সংবিধান, কেউ দিল না। না, প্রিয়াঙ্কা দেখুন নিয়ম অনুযায়ী, উনিও জানেন যে উনি দাঁড়িয়েছেন নিয়ম অনুযায়ী, এবং লড়তে হবে একটা দলের প্রতিনিধি হিসেবে, কিন্তু তাতে ভালো আছেন? হ্যাঁ আছি। পরে দেখুন আমি তো ভোটার প্রচারে দেখি, চলো ঠিক আছে, কিন্তু ফল যে কী হবে, ফল যে কী হবে সেটা আপনিও জানেন আমিও জানি। প্রিয়া ওয়ালাইকুম আসসালাম। ফলাফল কি হবে সবাই জানেন, এমনটাই ফিরহাদের বক্তব্য। একেবারেই চেতলায় আমরা সরাসরি ফিরহাদ হাকিমকে দেখছি, তিনি তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে নেমেছেন। ফলাফল কি হবে সবাই জানে, তাই তো?